সো চলে এসেছি বন্ধুর ওয়েডিং রিসেপশনে। তো এবার আমরা সোজা চলে যাব বন্ধুর কাছে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে। তো আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে, তারপরে গেটের মধ্যে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে রয়েছে একটা অর্কেস্ট্রাল ফাংশন মতন করেছে, সেখানে সবাই ডান্স করছে। তো আমরা এবার সোজা চলে যাবো, কাপিলকে আমরা দেখবো, তারপরে বিয়েবাড়ি মানেই জানেন যে বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া। তো তারপরে স্টার্টারগুলোকে আমরা দেখে নেবো কী কী আছে আর খেয়েও নেবো। স্টার্টারের মধ্যে ছিল হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, বেবি কর্ন, ফ্রেঞ্চ ফ্রাইস আর ফিশ বল। স্টার্টার খেতে খেতে একটুখানি ডান্সের মজা নিয়ে নিলাম, দেখছি সবাই কি সুন্দর ডান্স করছে, গান চলছে। তো মেন কোর্স খাওয়ার জন্য আমরা সিটে বসে পড়েছি, এখানে আমাদের সেলফ সার্ভ করতে হবে না, ওরাই এসে সার্ভ করে দিয়ে যাবে। নুন লেবু দেওয়ার পরে চলে এলো ফিশ ফ্রাই, তারপরে চলে এলো কাসুন্দি। কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইয়ের যে কম্বিনেশানটা জাস্ট অসাম লেভেলের। ফিশ ফ্রাইটা ছিল পিওর ভেটকি, আর ফিশ ফ্রাইটার যে ফিলেটা, ফিলেটা অনেকটাই মোটা ছিল, আর ফিশ ফ্রাইয়ের টেস্টটা জাস্ট অসাম ছিল। তো ফিশ ফ্রাই খাওয়া হয়ে যাওয়ার পরে তারা আমাদের স্যালাড সার্ভ করলো, তারপরেই আমাদেরকে সার্ভ করে দিল বাটার নান, আর বাটার নানের সাথে ছিল মাটার পানির। তো মাটার পানির আর নান খাওয়ার পরে আমাদেরকে সার্ভ করলো স্টিম রাইস, আর তার সাথে ছিল সর্ষে পাবদা। তো সর্ষে পাবদা খেতে খেতে আমাদের পাতে চলে এলো কেশারি দাম পোলাও। যেহেতু মাটন খাই না তাই জন্য আমি বলেছিলাম চিকেনের কথা, কিন্তু ওরা বলে যে চিকেন সব শেষ হয়ে গেছে, তো আমাকে পোলাওটা খেতে ছিল ফুলকপি রোস্ট দিয়ে। তো এবার চলে এলো চাটনি, পাঁপড়, রসগোল্লা আর কালাকাঁদ, আর লাইভ কাউন্টারে ছিল জিলিপি।